আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পাত্রকে অথবা পাত্রীকে বিবাহের মধ্যে রাজি করানোর জন্য আমল। অনেকের এমন আছে যে মা বাবা সন্তানদেরকে রাজি করাতে পারে না বিবাহের জন্য, তো এই আমলটা করলে পাত্রকে অথবা পাত্রীকে তো রাজি করাতে পারবে। আবার অনেক সময় দেখা যায় বিয়ে হওয়ার পর আবার একসাথে অ্যাডজাস্ট হয়ে যায়, মিলে যায়, তো এই আমলটা করলে আল্লাহ তাআলা মিল দান করবেন এবং পাত্রকে অথবা পাত্রীকে আপনারা বিবাহের মধ্যে রাজি করতে পারবেন। এই আমলটা যেহেতু বা পাত্র পাত্রী অর্থাৎ ছেলে মেয়েরা করতে চাইবে না, এই জন্য আমলটা যদি মা বাবা চায় তারাও করতে পারে, অসুবিধা নাই। তো মা বাবাকে যে এই আমলটা কিভাবে পাঠ করতে হবে সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব। মা বাবাদেরকে এই আমলটা যে দোয়াটা বলবো এটা হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রহমাতাকা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রহমাতাকা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রহমাতাকা, হে আল্লাহ আমি তোমার রহমত চাই। তো এটার বাংলা উচ্চারণ নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, এটার অর্থ হলো এটা। তো এভাবে যদি কেউ এই পরীক্ষিত আমলটা করে আল্লাহর দরবারে এভাবে সাহায্য চায়, আল্লাহ রহমত চায়, আল্লাহ তাআলা বলবেন যে দেখো বান্দা কিভাবে বান্দা আমার নিকট এই তার মনের যে উদ্দেশ্যটা আছে এটা পূরণের জন্য আমার কাছে চাইতেছে, তো আল্লাহ তাআলা অবশ্যই তাকে এটা দিয়ে দিবেন। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা অবশ্যই অবশ্যই এভাবে আল্লাহর দরবারে চাইব যদি পাত্রকে এটা ছেলের মা বাবাও করতে পারবে, মেয়ের মা বাবাও করতে পারবে। অনেক সময় দেখা যায় যে মেয়ে ছেলে খারাপ পথে চলে যায়, খারাপ কারোর সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়, তো মা বাবা চায় যে তার সাথে বিবাহ না করুক, আমার পছন্দের ছেলে মেয়ের সাথে বিবাহ করুক। তো পছন্দের ছেলে মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য আর সে যদি মা বাবা দেখে যে তার সাথে বিবাহ করলে খারাপ হবে, তারা যেটা দেখতেছে এটাই ভালো হবে, তখন তারা মা বাবারা এই আমলটা করতে পারবেন। তো এটার বাংলা উচ্চারণ নিচে লেখা থাকবে। আর মা বাবারা এই আমলটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। এই আমলটা মা বাবাকে প্রতিদিন 1200 বার করে পাঠ করতে হবে, 1200 বার করে 7 দিন শুধুমাত্র পাঠ করবেন, এবং আল্লাহর দরবারে 1200 বার পড়ার পর শেষের দিন 2 রাকাত নামাজ আদায় করবেন। চাইলে 4 রাকাতও পড়তে পারেন, 4 রাকাত নামাজ পর লম্বা করে আল্লাহর দরবারে একটা মোনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই এই আমলটা করার ওসিলায় আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই মানে উদ্দেশ্যটা হাসিল করে দিবেন ইনশাআল্লাহ। এমনই পরীক্ষিত আমল সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।